আমাদের আজকের এই সবাই আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি জনাব বাসিতুর রহমান, আমাদের আলতাফ ভাই, আমাদের অনেক সিনিয়র সাংবাদিক এবং আমাদের ঢাকা প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট জনাব নিপেন ঘোষ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ফারুক ভাই, আমাদের ঢাকা প্রেস ক্লাবের কমিশনার, এবং আমাদের কর্মকর্তা বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ। হয়েছে আমাদের ঢাকা প্রেস ক্লাবের একটা বড় দাবি ছিল অনেক আগে থেকে, আমাদের সাংবাদিকদের প্রেস কাউন্সিল রয়েছে, ওইখানে একজন বিচারপতি বসেন, এবং এটা আমাদের ঢাকা প্রেস ক্লাবের বহুদিনের দাবি, যে ঢাকা প্রেস ক্লাব এই দাবিটা নিয়ে অনেক আন্দোলনও করেছে। আমাদের দাবিটা ছিল যে সাংবাদিকদের নামে বাংলাদেশের যে কোনো জায়গায় মামলা হোক, যে কোনো প্রকারের মামলা হোক, মার্ডার মামলা হোক, নারী নির্যাতন মামলা হোক, চাঁদাবাজির মামলা হোক, সব মামলা ট্রান্সফার করে প্রেস কাউন্সিলে পাঠাতে হবে। এবং প্রেস কাউন্সিল যেহেতু আমাদের একজন বিচারপতি বসা আছে সাংবাদিকদের বিচার করার জন্য, আমরা চাই যে এই মামলাগুলি প্রেস কাউন্সিলে পাঠানো হোক এবং এই দাবিটা সারা বাংলাদেশের সাংবাদিকরা উঠাক। কিন্তু আমাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা এই দাবিটা সামনে আনতে চাচ্ছে না, আর এই দাবি সামনে না আনার কারণে আজকে 32-57 ধারার বলি হইতে হচ্ছে সাংবাদিকদেরকে। আপনার যেহেতু আমাদের কোর্ট আছে এবং আমাদের বিচারের জায়গা আছে, যেমন মিউনিসিপালিটি ম্যাজিস্ট্রেট আছে, আপনার এই র্যাবের ম্যাজিস্ট্রেট আছে, পুলিশের ম্যাজিস্ট্রেট আছে, তাদের বিচারগুলি তাদের এখানে হয়, কিন্তু আমাদের আমাদের একজন বিচারপতি থাকার পরও আমাদের মামলাগুলি কেন জেনারেল কোর্টে হবে? আমাদের এই মামলাগুলি যদি আমাদের কোর্টে হয় তাহলে 32 ধারারও কিছু আসে যায় না, 57 ধারাও আমরা পাইব না, আমাদের ধারা অনুযায়ী আমাদের মামলাগুলি চলবে। আমি আজকে ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি যে সারা বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলি আছে সেই মামলাগুলি যেন প্রেস কাউন্সিলে স্থানান্তর করা হয়। সাংবাদিকদের 100 উপরে সংগঠন আছে বাংলাদেশে, আমি দাবি করেছিলাম যে আমাদের সংগঠনগুলির রেজিস্ট্রেশন যেন প্রেস কাউন্সিল থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়, অর্থাৎ প্রেস কাউন্সিলরকে অ্যাক্টিভ করা হয়, অ্যাক্টিভ করে সাংবাদিকদের সমস্ত বিষয় আসলে যেন প্রেস কাউন্সিলে মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। আমি আজকে আবারও বলছি যে আমাদের যে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছে এবং মিথ্যা মামলার শিকার হচ্ছে, প্রেস কাউন্সিল যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা অনেকটা সেফ পাবো এবং রেহাই পাবো, আমরা আর এই মিথ্যা মামলার হয়রানি থেকে অনেকটা বেঁচে যাব। একজন বিচারপতি আছে এবং 11 জন সাংবাদিক নেতা নিয়ে প্রেস কাউন্সিল গঠিত, এমনও সময় যা বছরের পর বছর প্রেস কাউন্সিলে কোনো সাংবাদিক নেতারা আসে না, মিটিং ও হয় না, প্রেস কাউন্সিল কোনো সিদ্ধান্তও নিতে পারে না, আর প্রেস কাউন্সিলের উপর যে আইন করে দেওয়া হয়েছে প্রেস কাউন্সিলের কথা বলার কোনো সুযোগ নাই। কাজী আমি সরকারের কাছে আরেকটা দাবি জানাচ্ছি, যেসব নেতারা সাংবাদিকদের ভাগ্য নিয়ে কথা বলে না, সাংবাদিকদের কাজকর্ম নিয়ে কোনো রকম কথা বলে না, প্রেস কাউন্সিলে আসে না, এদেরকে বাদ দিয়ে যারা অ্যাক্টিভ, যারা সাংবাদিকদের জন্য কাজ করে বিভিন্ন সংগঠন থেকে, এদেরকে নেওয়া হোক এবং প্রেস কাউন্সিলকে অ্যাক্টিভ করা হোক। প্রেস কাউন্সিল যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ করা না হবে ততক্ষণ পর্যন্ত সাংবাদিকদের ভাগ্যে এই যে করুণ পরিণতি এটা চলতেই থাকবে, কারণ আপনারা তো আমরা শুধু 32 ধারা সম্পর্কে বলছি কিন্তু 32 ধারা কি এটা অনেকেই জানেন না। 32 ধারাতে সুস্পষ্টভাবে লেখা আছে যে আপনারা যদি কোনো অফিসে যান ওখান থেকে ছবি নিতে পারবেন না, কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে লিখতে পারবেন না, কোনো তথ্য ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন না। দেখেন আমাদের দেশের, আমি এটা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এটা চুটকি না বললেই নয়, গোবুচন্দ্র রাজা হবুচন্দ্র হইল মন্ত্রী, কারণ গোবুচন্দ্র রাজা বলছে মন্ত্রীরে যে মন্ত্রী মশাই দেশে তো একটা আইন পাস করতে হবে, যে কি আইন পাস করতে হবে, যে জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে এটার ব্যবস্থা করতে হবে। এখন গোবুচন্দ্র মন্ত্রী সে যায়া তার লোকগুলিরে ডাকছে, কারণ লোকগুলিরে ডাকছে ওরা কেউই লেখাপড়া জানে না,
এখন যেহেতু লেখাপড়া জানে না, ওরা কি আইন পাশ করবে? ওরা একটা কথা বললো যে ঠিক আছে, জনগণ বেশি লাফালাফি করে রাজার বিরুদ্ধে। এখন এমন একটা আইন পাশ করে দেন জনগণ রাজার বিরুদ্ধে কোনো কথাই বলতে না পারে। রাজা কিন্তু বইলা দিছে যে জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে এই ব্যবস্থা করার জন্য। আর তার মন্ত্রী করছে কি, জনগণ যাতে রাজার বিরুদ্ধে কথা না বলতে পারে এই আইন পাশ করার সিদ্ধান্ত নিয়েছে। যে আমাদের যে গৌবচন্দ্র মন্ত্রীরা আছে, মন্ত্রীরা আসলে এরা কোনো লেখাপড়াই জানে না। কোন আইন জনগণের বিপক্ষে যাবে, কোন আইন জনগণের পক্ষে থাকবে, এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তাদেরকে যখন বলা হয় সংসদ থেকে, সংসদ নেত্রী বলেন যে আমরা আপনাদের ডিপার্টমেন্টের জন্য এই আইনটা পাস করে, তখন ওরা করে কি, ওরা যায় বলে মন্ত্রী সাহেবকে, মন্ত্রী সাহেব ডাক দেয় সচিব, সচিব সাহেবকে। এখন সচিব তো হলো কর্মচারী, সচিব তো জনগণের প্রতিনিধি না। তখন সচিব করে কি, যাচ্ছে মন্ত্রী সাহেব যখন কইছে এক কাজ করি, এই জয়েন্ট সেক্রেটারি কয়জন আছো? হ্যাঁ আমরা আছি 4-5 জন। এরা ডাকে, এরা এসে এমন আইন করে যেন এদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে কথা বলো এদের কোনো আপত্তি নাই, কিন্তু এদের বিরুদ্ধে যাতে কেউ কথা না বলতে পারে এমন আইন পাস করে। অর্থাৎ আমাদের যে এই 32 ধারা এটা আনছে, অভিযোগটা আনছে এই গুপ্তচর বৃত্তি। আচ্ছা সাংবাদিকরা কি গুপ্তচর? দায়িত্ব আমার দায়িত্ব না, পুলিশ হিসাবে একজনের ধরে আইনে মাইট জোর করা। আমি কলম দিয়ে লিখবো, জনগণকে সজাগ করে দিব যে তোমার এই সম্পদটা এইভাবে লুণ্ঠন হইতেছে, তুমি এটাকে রক্ষা করো। আমি যদি এটাও বলতে না পারি তাহলে জনগণ যায় আশ্রয় পাবে। এই যে অবস্থাটা 32 ধারা করছে ওরা, 32 ধারা সাংবাদিকতা বন্ধ করে দিছে, গুপ্তচর বৃত্তিও বন্ধ করে দিছে, দুর্নীতি দমন কমিশনও এই ধারার কারণে কোনো কাজ করতে পারবে না এই দেশে। কারণ দুর্নীতি দমন কমিশন তো তদন্তে যাবে, তদন্তে যায় কাগজ চাবে, ছবি চাবে, এটা চাবে, ওইটা চাবে, তো ওরাই তথ্যগুলি কর্তৃকা পাবে। যেহেতু ওরা কোনো তথ্য পাবে না, কোর্ট কোনো তথ্য প্রমাণ পাবে না, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যত লেখাই না আপনি লেখেন ওরা কিছুই হবে না, ওরা বের হয়ে যাবে কোর্ট থেকে। কাজে এই যে অবস্থাটা, এই অবস্থার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই আইনটা বারবার রিভিউ করা হোক এবং আমার কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিতেও রাজি আছি। কিন্তু সাংবাদিকরা এই সাংবাদিকতা বন্ধ করে দেওয়ার যে অপচেষ্টা, এটা বন্ধ করা হোক। এটা 57 ধারার চেয়েও খারাপ যে আইনটা এখন করছে, এটা 57 ধারার চেয়েও খারাপ। কাজে আমরা এই আইনটা একবারে বাতিল করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং প্রয়োজনে সাংবাদিক নেতাদের নিয়ে আলোচনা করে এখানে একটা ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এই অবস্থা থেকে আমাদের বাইর হয়ে আসতে হলে দীপেন্দা একটা কথা বলছে যে সারা বাংলাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আজকে ঢাকা প্রেস ক্লাবের সেক্রেটারি হিসাবে আমি সারা বাংলাদেশের সাংবাদিকদেরকে ঢাকা প্রেস ক্লাবের চাঁদার তলে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এই অফিস ছেড়ে দিয়েছি, আমরা আগামী মাসে একটা নতুন অফিসে যাব, অফিস নিয়ে আলোচনা চলছে এবং চুক্তিও হয়ে যাবে। আমরা ওই অফিসে গেলে আমরা সাংবাদিকদের জন্য একটা ডাটা বেস তৈরি করব, যেখানে সারা বাংলাদেশের সাংবাদিকদের তথ্য থাকবে। এই তথ্য নিয়ে আমরা কাজ করব এবং এটা প্রয়োজনে আমরা মন্ত্রণালয়কে সহযোগিতা করব, প্রয়োজনে আমরা প্রেস কাউন্সিলকে সহযোগিতা করব। আমরা কোন সাংবাদিক যাতে ঐক্যের বাইরে না থাকে এই অবস্থার সৃষ্টি হতে কোনো অবস্থাতেই দিব না। আপনারা বাংলাদেশের যে কোনো একটা উপজেলায় যান, গিয়ে দেখবেন সাংবাদিক সমিতি, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স সমিতি, এরপরে এই সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব, সিদ্ধিরগঞ্জ পৌরসভা প্রেস ক্লাব, অর্থাৎ একটা জায়গার মধ্যে 6-7টা সাংবাদিক সংগঠন। এর কারণটা কি? একটা থানার মধ্যে সাংবাদিক 17 জন, সংগঠন হলো 18টা, বুঝছেন? সংগঠন হলো 18টা, 17 জন সাংবাদিক, সংগঠন 18টা। এর কারণটা কি? কারণ যাই হোক, আমরা আর এইভাবে কোন সংগঠন করতে দিতে রাজি না। আপনি যা যাই কিছু করেন, আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ